আজকের পর্বে আমরা আপনাদের জন্য তুলে ধরব দোয়া করার শ্রেষ্ঠ সময় কোনগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দোয়ার গুরুত্ব নিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমরা কথা বলেছিলাম দোয়া করার সুন্নত পদ্ধতি নিয়ে, এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অন্যের অজান্তে দোয়া করলে কীভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আজকের পর্বে আমরা আপনাদের জন্য তুলে ধরব দোয়া করার শ্রেষ্ঠ সময় কোনগুলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। দোয়াকারী যখনই দোয়া করে আমি তার দোয়া কবুল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া কোনো দোয়াই ফেলনা নয়, প্রত্যেকটি দোয়া কবুল করা হয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু সময়ের কথা বলেছেন যে সময়গুলোতে দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ অবশ্যই সেই সময়গুলোতে দোয়া কবুল করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু আদ-দুআ। অর্থাৎ বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, সুতরাং তোমরা এই সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো। ফকিহগণ বলেছেন এই দোয়া নফল সালাতে এই সিজদার মধ্যে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু, যে আজান এবং ইকামাতের মাঝখানের যে দোয়া, এই দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। এই জন্যে আজান এবং ইকামাতের মাঝখানের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই সময় দোয়া করব। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনতানি লা তুরাদ্দান আও কল্লামা তুরাদ্দান, আদ-দুআ ইনদা আন-নিদা ওয়া ইনদা আল-বাসি হিনা ইউলহিমু বা'দুহুম বা'দা, যে দুটো সময় রয়েছে, এই দুটো সময়ের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না, অথবা খুবই অল্প পরিমাণে ফেরত দেওয়া হয়। প্রথমত হলো যখন আজানের সময় দোয়া, এবং আরেকটি হচ্ছে যুদ্ধকালীন সময়। সুতরাং আজান এবং ইকামাতের কাছাকাছি সময়ে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখর ফায়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লা মান ইয়াসআলুনি ফাউতিয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লা। ইরশাদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ ভাগে, যখন রাতের শেষ তৃতীয়াংশ হয়, এবং আল্লাহ বলতে থাকেন যে এমন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, এমন কে আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করব, আর এমন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। অর্থাৎ শেষ রাতের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। সুতরাং আমাদের শেষ রাতে তাহাজ্জুদের সালাতের সময় দোয়া করা উচিত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না ফিল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসআলুল্লাহ খাইরান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আ'তাহু ইয়্যা ওয়া যালিকা কুল্লু লাইলা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে রাতের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময়ে আল্লাহ মানুষের দুনিয়া এবং আখেরাতের যা কিছু কল্যাণ মানুষ কামনা করে আল্লাহ সেটি অবশ্যই কবুল করেন, কোনো কিছু কোনো দোয়া ফেরত দেওয়া হয় না, এবং এই সময়টি প্রত্যেক রাত্রেই এসে থাকে। এজন্য আমরা রাত্রিবেলায় দোয়া করব, তাহাজ্জুদের সময় দোয়া করব, শেষ রাত্রিতে দোয়া করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কোরআন ও সুন্নাহর এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হলো দোয়া কবুলের জন্যে কিছু শ্রেষ্ঠ সময় রয়েছে, আমরা সেই সময়গুলোতে দোয়া করব, এবং এই সময়গুলোতে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। তাই আমাদের উচিত হবে নফল সালাতে সিজদারত অবস্থায় দোয়া করা, এবং আজান ও ইকামাতের
মাঝখানের সময়টাতে দোয়া করা এবং আমাদের দোয়া কবুলের যে শ্রেষ্ঠ সময়গুলো রয়েছে এগুলোকে গনিমত মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আশা আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া সকল কিছু এই দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলোতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেয়ে আল্লাহর কাছ থেকে নেয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।